নোয়াখালীর হাতিয়ার দুর্গমচর ঘাসিয়ায় জলদস্যুদের দুপক্ষের গোলাগুলির ঘটনায় তিন যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শাহাবুদ্দিন নামের একজনকে আটক করা হয়েছে। নিহতরা হলেন হাতিয়ার মেঘনা নদী সংলগ্ন চরঘাসিয়ার বাসিন্দা মোহাম্মদ কবির, শাহরাজ ও নবিরুদ্দিন ওরফে নুরনবী। তারা জলদস্যু ফোকর গ্রুপের সদস্য বলে জানা গেছে। শুক্রবার সকালে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য 250 সজ্জার নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আমির হোসেন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।